আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে শেয়ার করব তোমাদের বিটিইবি বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা আদার্স যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে তোমাদের FCFS মানে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস এই ভর্তি সিস্টেমের মাধ্যমে তোমরা যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা রয়েছো, তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদনটা কবে থেকে শুরু হবে সেটার আপডেট শেয়ার করব। মানে FCFS কোর্সে তৃতীয় পর্যায়ের আবেদনটা তোমাদের ডিপ্লোমাতে কবে থেকে শুরু হচ্ছে এবং কবে টাকা পেমেন্ট নিশ্চয়ন করতে হবে, কতক্ষণের মধ্যে আর কি, এবং কত তারিখের মধ্যে প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত ডিটেলস শেয়ার করব। তো তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে চাইলে এখনই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমরা বেল বাটনটি অল করে দিবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো দেখো, আমি বিজ্ঞপ্তিটা অলরেডি তোমার ওপেন করে ফেলেছি ফার্স্ট কম ফার্স্ট সার্ভিসের। তো এখানে দেখো তৃতীয় পর্যায়ের যে বিষয়টা বলছে, তৃতীয় পর্যায়ে আসন খালি থাকা সাপেক্ষে 28 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 1 মার্চ 2023 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত তোমরা তৃতীয় পর্যায়ে FCFS কোর্সে আবেদন করতে পারবে এবং এটার যোগ্যতা হতে হবে GPA 5 হতে আবেদনের ন্যূনতম যোগ্যতা পর্যন্ত, মানে যতটুকু যোগ্যতা থাকলে তোমরা ডিপ্লোমাতে আবেদন করতে পারবে সেই রকম যোগ্যতার মধ্যে আর কি। আর এটার দেখো নিশ্চয়ন করতে হবে, তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে হবে 28 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ থেকে সকাল 10 ঘটিকা হতে আর কি তোমাদের 2 মার্চ 2023 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে। তোমাদের পেমেন্ট করার কিভাবে পেমেন্ট করতে হয় এই সংক্রান্ত আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, সেটার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে আমি দিয়ে দিব, ঠিক আছে? আর দেখো তোমরা যারা তৃতীয় পর্যায়ে চান্স পাবে, দেখো এই যে তৃতীয় পর্যায়ে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিসে FCFS ভর্তি নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের আগামী 5 ও 6 মার্চ 2023 খ্রিস্টাব্দের তারিখে মধ্যে মূল নম্বরপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ফি জমা প্রদান সাপেক্ষে ইনস্টিটিউটে সশরীরে হাজির হয়ে তোমাদের ভর্তি কিন্তু সম্পন্ন করতে হবে 5 এবং 6 মার্চ। মানে তোমরা যারা তৃতীয় পর্যায়ে FCFS কোর্সে আবেদন করে চান্স পাবে, তোমাদের 5 এবং 6 মার্চে তোমরা যেই কলেজে চান্স পাবে বা প্রতিষ্ঠানে সেখানে গিয়ে সশরীরে মূল নম্বরপত্র সহ মানে মূল মার্কশিট সহ প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে নিজে গিয়ে সশরীরে গিয়ে, ঠিক আছে? আর এখানে তোমরা যারা অনুপস্থিত থাকবে তোমাদের তথ্য তারা বোর্ডে প্রেরণ করবে এবং যারা এই সময়ের মধ্যে ভর্তি হতে না পারবে এই 2 দিনের মধ্যে তাদের কিন্তু আর ভর্তি বাতিল হয়ে যাবে, মানে আবেদন তারা কিন্তু আর ভর্তি হতে পারবে না। সো এটা বি কেয়ারফুল, তোমরা যারা চান্স পাবে তোমরা ভর্তি হয়ে যাবে। তো এই হচ্ছে তৃতীয় পর্যায়ের আবেদনের তারিখ, ভর্তি নিশ্চয়ন, টাকা পেমেন্ট এবং ভর্তির সময় বিস্তারিত ডিটেলস আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন লিখবে এবং তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।